फ्रेंड्स, আমি সুভদ্রা। আমার চ্যানেল ভোজের থালিতে তোমাদের আরো আরেকবার ওয়েলকাম। আমি চাইনিজের মধ্যে চিলি চিকেন, মিক্সড ফ্রাইড রাইস, চিলি পনির তো শেয়ার করেইছিলাম। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন হানি চিকেনটাও দেখানোর জন্য, তাই আজ আমি হানি চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। একদম ইজিলি বাড়িতে কি করে হানি চিকেন বানানো যায় রেস্টুরেন্টের মতো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথেও তোমাদের জানাবো কিছু ট্রিক্স এন্ড টিপস, যেগুলোতে স্বাদটাও একদম রেস্টুরেন্টের মতো হবে। প্রথমেই চলে যাব ম্যারিনেশনে। ম্যারিনেশনের পার্টটা আমরা খুব সিম্পল রাখছি। এখানে ইউজ করছি সয়া সস, তার সাথে আমি ইউজ করছি অল্প চিকেন স্টক। তোমরা এখানে দেখবে নর্মালি সবাই ওয়াটার ইউজ করছে, কিন্তু চিকেন স্টক ইউজ করলে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। খুব বেশি দরকার নেই, জাস্ট বাইন্ডিংয়ের জন্য। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। কোয়ান্টিটিগুলো আমি অলরেডি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, এছাড়াও ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। আর যেটা বেসিক, নিজের স্বাদ মতো নুন গোলমরিচটা একটু দিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি। লাস্টলি এখানে অ্যাড করব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারই আসলে কোটিংটা হবে। এবার এই সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব, বা চিকেনের মধ্যে যাতে সব মশলা একসাথে লেগে যায়, ভালো করে কোট হয়ে যায়, সেভাবে এটাকে মিশিয়ে নিয়ে এটাকে 10-15 মিনিটের জন্য রেখে দেব। এবার এটা হলো নেক্সট স্টেপ। এখানে চিকেনগুলোকে হালকা ফ্রাই করে নেব। তার জন্য 2 টেবিল চামচ মতো এখানে আমি রিফাইন্ড অয়েল নিয়েছি, আর ভালো করে গরম হওয়ার পরই এর মধ্যে দিয়ে দেব চিকেনগুলো। এখানে চিকেনগুলোকে শ্যালো ফ্রাই করব, খুব বেশি ফ্রাই করার দরকার নেই। বাইরের দিক থেকে চিকেনটা হালকা গোল্ডেন হয়ে এলেই আমরা এগুলোকে আলাদা করে নেব। চিকেনটাকে ভেজে নিলে এর স্বাদ তো বেড়েই যায়, আর এখানে হাফ কুকও হয়ে যাবে। এরপরে যে আমরা সসটা বানাবো, তার মধ্যে ফ্রাইড চিকেনগুলো টস করে নিলেই কিন্তু চিকেনগুলো একদম ক্রিস্পি থাকবে, রেস্টুরেন্টের মতো সগি হয়ে যাবে না। নেক্সট আমরা সসটা বানিয়ে নেব। চিকেনটা তো মোটামুটি রেডি। 2 টেবিল চামচ মতো রিফাইন অয়েল আবার গরম করে নিয়েছি, আর তার মধ্যে জুলিয়ান করে কেটে রাখা আদা আর রসুন ভেজে নেব। হালকা ভেজে নিলে ফ্লেভারগুলো তেলের মধ্যে মিশে যাবে, আর তাতে রান্নার ফ্লেভারটা অনেক বেড়ে যাবে। খেয়াল রাখতে হবে এগুলো যেন পুড়ে না যায়। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1/2 কাপ চিকেন স্টক দিয়ে দিচ্ছি। চিকেন স্টক না থাকলে চিকেন স্টক পাউডার বা চিকেন পাউডার কিউব অনেক কিছুই মার্কেটে পাওয়া যায়, সেগুলো ইউজ করতে পারো। নর্মাল জলও ব্যবহার করতে পারো, তবে চিকেন স্টক দিলে এর ফ্লেভারটা তো একটু বেশি হবেই। এর মধ্যে দিয়ে দিচ্ছি ডার্ক সোয়া সস, আর এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। একটু বেশি করেই এখানে মধু দিচ্ছি, 4 টেবিল চামচ মতো মধু দিয়েছি। যেহেতু এটা হানি চিকেন, তাই হানির ফ্লেভারটা তো একটু বেশি থাকবেই। ব্যাস, আমাদের সস কিন্তু একদম রেডি। এর মধ্যে নিজের স্বাদ মতো নুন গোলমরিচ অ্যাডজাস্ট করে নিচ্ছি, আর তোমরা চাইলে এখানে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারো, আমি দিয়েছি। তাতে একদম রেস্টুরেন্টের মতো হবে, যেখানে হানি চিকেনে অল্প ঝাল ঝালও বেশ ভালোই লাগে খেতে। এতে টেস্টগুলো ব্যালেন্স হবে। সস একদম শেষের দিকেই এর মধ্যে একটু কর্নস্টার স্লারি মিশিয়ে দিচ্ছি, তাতে সসটা একটু থিক হয়ে যাবে। তোমরা নিজেদের কনসিস্টেন্সি মতো এটা অ্যাডজাস্ট করে নিও, যে যেরকম পছন্দ করো। এটা মেশানোর সাথে সাথেই কিন্তু এটাকে ভালোভাবে স্টার করতে হবে, নয়তো লাম্পস তৈরি হয়ে যেতে পারে। আর ব্যাস, এটার মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো, আর হালকা টস করে ওপর থেকে রোস্টেড তিল আর অল্প স্প্রিং অনিয়ন ছড়ালে কিন্তু আমাদের রান্নাটা একদম রেডি। চিকেনটা এখানে খুব বেশি রান্না করার দরকার নেই, অলরেডি হাফ কুক আছে। আগেই বললাম, বেশি রান্না করলে চিকেনটা একটু সগি সগি হয়ে যাবে, খেতে মোটেই ভালো লাগবে না। দেখে নিলে কত ইজিলি একদম রেস্টুরেন্টের মতো দেখতেও আর খেতেও হানি চিকেন বাড়িতে বানানো যায়। এটাকে ডিনারে চাইনিজ মিক্সড ফ্রাইড রাইসের সাথে সার্ভ করো, দারুণ লাগবে খেতে। আমি মিক্সড ফ্রাইড রাইসও তোমাদের সাথে শেয়ার করেছি আগে, সেটার লিঙ্কও দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা একবার চেক করে নিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আসবো পরের দিন, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।